وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ. একবার প্রশ্ন করেছেন যে মুনাজাতে কি শুধু দুরূদ পড়লে মনের সব ইচ্ছে আল্লাহর কাছে বলা যায়? কোরআন ও হাদিসের আলোকে বলবে সুন তিনবিহিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে আছেন এমন তো পরিস্থিতির একজন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে খুব তাড়াতাড়ি দোয়া করার চেষ্টা করছে, দোয়া করে চলে যাচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তির দোয়া কবুল হবে না, কেন? খুব তাড়াহুড়া করছে। পরবর্তী সময় সে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আল্লাহ শিখিয়ে দিয়েছেন। আর অন্য বর্ণনায় আছে সুন ইবনে মাজাহ বর্ণনায় যে আরেকজন সাহাবী এসে সে খুব ধীর গতিতে সে দোয়া করছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তির দোয়া কবুল হবে। তারপরে সেখানে বলে দিলেন তিনি যখন কেউ দোয়া করে আল্লাহর জন্য হাত করতেন প্রথমে, তারপরে দুরুদে ইব্রাহিম রাসূলের প্রতি দুরুদ করতে হবে, তার জন্য তারপর নিজের জন্য চাও, নিজের পরিবারের জন্য চাও, প্রতিবেশীর জন্য চাও, তারপরে গোটা মুসলিম উম্মার জন্য চাও। এটা দোয়া করার সুন্নতি পদ্ধতি। কেননা কোনো ব্যক্তি যদি দোয়া করে কিন্তু দোয়া করতে যদি রাসূলের প্রতি দুরুদ না করে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা আসমানের জমিনের মধ্যে ঝুলিয়ে রাখে, কতক্ষণ করতে? যতক্ষণ দুরুদ না পড়ছে। তবে শুধু দুরুদ নয়, আল্লাহর হাত পড়তে হবে, রাসূলের প্রতি দুরুদ পড়তে হবে, তারপরে দোয়া করুন, শেষে যখন দোয়াটি শেষ করতে চাইছেন আল্লাহর হাত দিয়ে শেষ করতে হবে। আসলে বিষয়টি স্পষ্ট হয়েছে। أشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العيب.